যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন এবং একই সাথে আমরা লেবার পার্টির নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। জানেন যে বিগত 17টি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। আমরা মূলত বসেছিলাম একসাথে, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কী করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি। এও আপনারা জানেন যে আমরা 20 দলীয় জোটে দীর্ঘদিন একসাথে কাজ করেছি। যদিও বর্তমানে আমাদের সেই জোটটি সেভাবে নেই, কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে। এটার চেয়েও বড় কথা হলো, যারা রাজনীতি করেন তারা দেশের জন্যে মানুষের জন্যই রাজনীতি করেন। এই হিসাবে এত বড় একটা পরিবর্তন, যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা শিশু সবাই ছিল যে আন্দোলনে, এবং কম বেশি সকল গ্রুপের মানুষই শাহাদত বরণ করেছে। আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জালিমের বুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে তাদের শাহাদত কবুল হওয়ার জন্য দোয়া করছি। সন্তোষ সুখ সন্তপ্ত পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল আতা করেন সেই দোয়া করছি। আহত যারা আছেন আল্লাহ তালা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন এটা দোয়া করছি। তা আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করব, আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্যে যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সময়টা দৌড়াবে প্রান্তাল মুঠুই মুঠুই সময় পার। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনও আছেন ভালো কাজে, দেশ গড়ার কাজে। আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবেই পাবো। আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে আমাদের পথ চলা নতুন নয়, আমরা দীর্ঘকাল যাবৎ আমাদের সাথে জামাত ইসলামের সাথে একসাথে কাজ করা, লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনও জামাত ইসলামী সাথে কাজ করেছেন। আমরা বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামীর পথ চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। বিগত সরকার জামাত ইসলামীর উপরে বুলডোজার চালিয়েছে, জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে, বিচারের নামে অবিচার করেছে, যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে। এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি, যার বিস্ফোরণ আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত 17টি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে, এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত। আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যেই সমস্ত খুন, গুম, অপহরণ, নিপীড়ন, নির্যাতন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, মন্দির ভেঙে দেওয়া, আপনারা দেখেছেন যে রামুতে কীভাবে বৌদ্ধ মন্দির কীভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের, আমাদের এখানে হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা আছেন, যে সেই মন্দিরের অলংকার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যে ষড়যন্ত্র, এগুলো সব কিন্তু তাদের আগেরকার ছবি, ভিডিও। আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে। 5 তারিখে যেই জনবিস্ফোরণ, গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো 2024 সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে গিয়ে যাব। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ।